স্বাগত জানাই আমি বিঙ্কি। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত খবর। পরিবেশ রক্ষার উপর গুরুত্ব দিয়ে করিমগঞ্জে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস। শনিবার বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে দিনটি পালন করে বিভিন্ন সংস্থা, সংগঠন ও রাজনৈতিক দল। জেলা বিজেপি কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালিত হয়। সভাপতি সুব্রত ভট্টাচার্য পরিবেশ রক্ষায় সবাইকে সোচ্চার হতে আহ্বান জানান। তিনি বলেন, বর্তমানে যে কঠিন পরিস্থিতি চলছে সেটা পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার ফলে। চারদিকে পরিবেশ স্বচ্ছ না থাকায় মানুষকে সমস্যায় পড়তে হয়েছে। অন্যদিকে ফ্রেন্ডস ফাউন্ডেশন, জেলা ক্রীড়া সংস্থা, অক্সিজেন এনজিও, জেলা পরিষদও বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে এই পরিবেশ দিবসটি পালন করে। সংস্থার কর্মকর্তারা চারদিকের পরিবেশ স্বচ্ছ রাখার জন্য আহ্বান জানান। কেবল বর্তমান সময়ে নয়, সবসময় নিজেদের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। আর অক্সিজেনের যে অভাব চলছে, যদি গাছ লাগানো হয় তবে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। এবং উপলক্ষে আজকে আমরা ভারতীয় জনতা পার্টির জেলা অফিসে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বর্তমান যে করোনা মহামারী, এই করোনা মহামারীতে আপনারা উপলব্ধি করতে পেরেছেন যে অক্সিজেন আমাদের জীবনে কতটুক মূল্যবান। আজকে অক্সিজেনের অভাবে অনেক রুগী, করোনা রুগী নিজের জীবন বলিদান দিতে হয়েছে। এবং আমরা অনেক জায়গায় দেখি যে আমরা যেভাবে বৃক্ষ রোপণ করি, আবার একটা কিছু লোক আছে যে মানে বৃক্ষগুলোকে কাটবে বা ইয়ে করবে এই ধরনের। তাই এইসব থেকে যাতে বিরত থাকেন, এবং এখন বাঁচতে হলে বৃক্ষ রোপণ করতে হবে। ভারতীয় জনতা পার্টি কার্যালয়ে আমরা প্রত্যেক বছর আজকের দিন উদযাপন করে থাকি। এবারও দলীয় কার্যালয়ে আমরা বৃক্ষরোপণ কার্যক্রম রেখেছি, এবং সেই সঙ্গে আমরা গাছের যে চারা আছে এখানে, সেই বৃক্ষ চারা বন্টনের কার্যক্রমও রেখেছি। আমরা গতকালকে দলের কার্যকর্তারা কিছু চারা ব্যবস্থা করেছেন। আজকে এখানে দলীয় কর্মী যারা আছেন তাদের হাতে চারা তুলে দেওয়া হবে। সামনে হইল তো হে করতে প্রোগ্রাম। নমস্কার, আজ আমরা সবাই একত্রিত হয়েছি আমাদের ফ্রেন্ডস ফাউন্ডেশন এনজিও পক্ষ থেকে। তো আমরা একটা কালকে একটা মানে ছোটখাটো মিটিং করে একটা ছোট্ট প্রয়াস নিয়েছি আর কি। আজকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা সবাই গাছ লাগানোর একটা ছোট্ট প্রয়াস আমরা সবাই নিয়েছি। দেখা যাচ্ছে যে মানে এখন অক্সিজেনের অভাব, মানুষে টাকা দিয়ে অক্সিজেন কিনছে। তাই আমরা এই একটা ছোট্ট প্রয়াসের মাধ্যমে যাতে মানুষের আর ভবিষ্যতে কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন না হয় এই অক্সিজেনের কারণে, তার জন্যই আমরা আজকে এই দিবসটি পালন করছি। করিমগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা প্রতিবারের ন্যায় এবারও বৃক্ষরোপণ কার্যসূচি গ্রহণ করেছে। অন্যান্য বছর আমরা আমাদের সরকারি স্কুলের খেলার মাঠেই
বৃক্ষরোপণ করে থাকি। এবার আমরা আমাদের নিজস্ব মাঠে ইন্ডোর স্টেডিয়াম যেখানে আছে সেখানে আমরা বৃক্ষরোপণ করেছি। এই করোনা মহামারীর সময় এটা অনুভব করা যাচ্ছে যে যেদিকে একদিকে যখন বনাঞ্চল ধ্বংস হচ্ছে তখন স্বাভাবিকভাবে অক্সিজেনের অভাব জনজীবনে পরিলক্ষিত হচ্ছে, আর তার জন্য খুব প্রয়োজন বৃক্ষরোপণ এবং তার পরিচর্যা করা। অবৈধ দখলকারীদের বিরুদ্ধে বন বিভাগের হাতুড়া, পাথারকান্দিতে বন বিভাগের উচ্ছেদ নিয়ে তীব্র ক্ষোভ কংগ্রেস মহাজোটের। বিধায়ক কমলাক্ষ সিদ্দিক ও আব্দুল আজিজের দাবি, দীর্ঘদিন থেকে বনাঞ্চলে বসবাস করা লোকেদের উচ্ছেদের বিরুদ্ধে আগামী দিনে সরব হবেন তারা। করিমগঞ্জ জেলার বেশিরভাগ সংরক্ষিত বনাঞ্চল দখলকারীদের কবলে। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা গদি দখল করার পর তৎপর হয়ে ওঠে বন বিভাগ। করিমগঞ্জ জেলার সংরক্ষিত বনাঞ্চলে আরম্ভ হয় অবৈধ দখলকারীদের বিরুদ্ধে বন বিভাগের হাতুড়া। গত কিছুদিনে প্রায় 30টিরও অধিক ঘরবাড়ি গুঁড়িয়ে দেয় বন বিভাগ। পুলিশ সিআরপিএফ বাহিনীর সহযোগে জেসিবি লাগিয়ে চলছে উচ্ছেদ অভিযান। অবৈধ দখলকারীদের বিরুদ্ধে বন বিভাগের এই উচ্ছেদ অভিযান নিয়ে ক্ষোভ কংগ্রেস মহাজোটের। বিধায়ক সিদ্দিক আহমেদ, আব্দুল আজিজ ও কমলাক্ষ দেবপ্রকাশ তো শনিবার লঙ্গাই সংরক্ষিত বনাঞ্চলে উচ্ছেদ হওয়া পরিবারের খোঁজ খবর নেন। কংগ্রেস মহাজোটের বিধায়কদের অভিযোগ, দীর্ঘদিন থেকে সংরক্ষিত বনাঞ্চলে বসবাসকারীরা লোকেদের জমির কাগজ থাকার পরও উচ্ছেদ করা হয়েছে, তা নিয়ে বিধানসভায় সরব হবেন তারা। বিধায়কদের অভিযোগ, বিজেপি বিধায়ক নির্বাচনে ভোট না পাওয়ায় প্রতিহিংসামূলকভাবে এই উচ্ছেদ অভিযান আরম্ভ করেছেন। বিধায়করা এদিন জেলা বন আধিকারিকের বিরুদ্ধেও ক্ষোভ ব্যক্ত করেন। আজি আইছো এইটো লুয়াইপুৱা ৰেঞ্জৰ আণ্ডাৰত। তাৰমানে কথাটো হৈছে এনেকুৱা যে যোৱা কেইদিনমান আগতে প্ৰায় 30-32টা ঘৰ ভাঙি দিলে, মানে টোটেলি ইলিগেল ভাঙিলে। কাৰণ ভাঙাৰতো এটা নিয়ম আছে, এটা চিষ্টেম এটা আছে, কোনো কথা নাই বাৰ্তা নাই, এইবিলাক ভাঙি দিলে। কথাটো যে কল্যাণকামী ৰাষ্ট্ৰৰ মুখ্য উদ্দেশ্য হৈছে যে খাদ্য বস্তু বাসস্থান। এতিয়া কথাটো হৈছে কি, আমি খাদ্য দিব পৰা নাই, বাসস্থান দিব পৰা নাই, সিহঁতে থাকিব ক'ত? সেইটো কাৰণে যে আল্টিমেটলি পুনৰ্বাসনৰ ব্যৱস্থা নকৰি কাৰণে সিহঁতে এনেকৈ কৰিব নোৱাৰে, এক নম্বৰ কথা। আৰু দুই নম্বৰ কথাটো হৈছে কি, যদি এইটো ফৰেষ্ট লেণ্ড হয় তে ৰাস্তাটো কেনেকুৱা, PMGSৰ ৰাস্তাটো কেনেকুৱা হ'ল, আৰু ইলেক্ট্ৰিফিকেশ্যনটো কেনেকুৱা হ'ল, PMG হাউচটো কেনেকুৱা হ'ল, আৰু গোটেই ডেভেলপমেণ্টৰ কামবিলাক চলি আছে। আৰু ফৰেষ্ট লেণ্ড হ'লে এই ফৰেষ্টৰ ঠাইত কেনেকুৱা ডেভেলপমেণ্টৰ কাম চলিব, আৰু গভৰ্ণমেণ্টৰ পইচাখিনি খৰচ হ'ব? এইটো কাৰণে মই ভাবোঁ যে এইটো এনকোৱাৰি হ'ব লাগে, আৰু GDFO যোনে যোনে তাৰ লগত জড়িত আছে তাৰ ওপৰত শাস্তিমূলক ব্যৱস্থা দিব লাগে। এইটো আমাৰ প্ৰধান দাবী। আমাৰ আনচাৰ কুৱেশ্যনটো এটাই, যদি ফৰেষ্ট লেণ্ড হয় তেনেহ'লে PMGSৰ ৰাস্তাটো কেনেকুৱা হ'ল, আৰু ইলেক্ট্ৰিফিকেশ্যনটো কেনেকুৱা হ'ল, নভিফিকেশ্যন লাগে, ইন্দিৰা বস্তু কেনেকুৱা হ'ল, আৰু যদি সেইবোৰ বস্তু হৈ থাকে, যদি হৈ থাকে, যদি গভৰ্ণমেণ্ট লেণ্ড স্কুল আছে, এইটো কাৰণে এই DFOবিলাক হৈ আছে নেকি, DCবিলাক হৈ আছিলে নেকি তেতিয়া যেতিয়া এইবিলাক কাম হ'ল? আৰু এইটো কাৰণে মানুহক হেৰাচমেণ্ট কৰা বাকী কোনো উদ্দেশ্য নাই। এইটো কাৰণে আমি হাইকোৰ্টলৈ, হাইকোৰ্টৰ ষ্টেণ্ডিং অৰ্ডাৰ আছে আপোনাৰ 321 সমটো কেছৰ ওপৰত, এটা হেৰি আছে, জাজমেণ্ট এটা আছে, যেতিয়া পেণ্ডামিকৰ সময় এতিয়া আৰু ইভিকশ্যন কৰিব নালাগে বা ইভিকশ্যন হ'ব নালাগে। এই হাইকোৰ্ট, সুপ্ৰিম কোৰ্ট সেইবোৰ অৰ্ডাৰ থকাৰ পিছতো কি মানে শক্তি যিটোৱে মানে ঘৰ বাৰী ভাঙি দিলে? আমি আজি এই পাথাৰকান্দি সমষ্টিত আমি খবৰ পাইছোঁ যে ইয়াত 30-32টা ঘৰ ফৰেষ্ট এৰিয়াত, যিবোৰ মানুহ আজি প্ৰায় 50-60 বছৰ 70 বছৰৰ পৰা ইয়াত বসবাস কৰি আছে, এই মানুহবিলাকক মানে এভিকশ্যন কৰা হৈছে, ঘৰ দুৱাৰ ভাঙি দিয়া হৈছে। এই এৰিয়াত য'ত আমি দেখিছোঁ যে নেশ্যনেল হাইৱে আমাৰ প্ৰায় 30-35 বছৰৰ পৰা আমি ইষ্ট ৱেষ্ট কৰিডৰৰ যে ৰাস্তাটো ফৰেষ্ট এৰিয়াত তাহাৰ কাৰণে তাৰ পাৰ্মিশ্যন আজিলৈকে গভৰ্ণমেণ্টৰ ফালৰ পৰা ল'ব পৰা নাই। কিন্তু এই এরিয়াত বিনা পারমিশনত এটা ফরেস্ট এরিয়াত এটা PMGSY রাস্তা, পকা রাস্তা ইয়াত গৈছে, ইয়াত ইলেকট্রিফিকেশন আছে, ইয়াত ইন্দিরা আবাস আবাস মানে PMY ইয়াত ঘর আছে, ইয়াত থাকা মানুহবিলাক আপনাদের দেখিছে যে পুরানা পুরানা ইমান গছ, ইয়াত সুপারি গছ আছে, ক
কঁঠাল গছ আছে, নারিকেল গছ আছে, ইয়াত ফরেস্টর কোনো গছেই নাই। আপনাদের যে নিশ্চয় দেখি আছে যে এটা একটা ফরেস্ট ভিলেজ নহয়, এটো মানে একটা ন্যাচারেল যে ভিলেজ, এই ভিলেজের নিচিনা এনেকা একটা গাঁও। ইয়াত আহি ফরেস্ট ডিপার্টমেন্টে কিয় ইভিকশন করিলে? আমি আপনাদের জানে এতিয়া পেন্ডামিক পিরিয়ড চলি আছে, এতিয়া সুপ্রিম কোর্টে একটা অর্ডার দিছে যে এই পিরিয়ডত কোনো ইভিকশন টিভিকশন করব নালাগে, কয়েদীবিলাককে সুপ্রিম কোর্টে ইয়ারপরা জেলেরপরা রেহাই দিছে। এরকম সিচুয়েশনত আজি এটা অমানবিক কাণ্ড যে পাতারকান্দির যিনি যে পরিস্থিতি ফরেস্ট ডিপার্টমেন্টে করেছে, তার এই এই যে এই ভয়াবহ পরিস্থিতির চাবর কারণে আমি তিনজন বিধায়ক, আমার মহাজোটর, আমার যখন ডিস্ট্রিক্ট লিডারবিল সব আমি আহিছো এই পরিস্থিতির চাবর কারণে। গতিকে নিশ্চয়ই আপনাদের দেখিছে এটা একটা মর্মান্তিক কাহিনী, কারণ ইয়াত এনেকা পরিস্থিতি সৃষ্টি করেছে আজি এই মানুষবিল থাকিব কত, ইয়াত তাহার কোনো জায়গা নাই। পাতারকান্দির বন জঙ্গলে রোহিঙ্গিয়াদের রাজত্ব সন্দেহ পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের। গত তিন চার বছর ধরে রোহিঙ্গিয়ারা ঘাঁটি গেড়েছে পাতারকান্দির বনাঞ্চলে, ধ্বংস করছে মূল্যবান গাছগাছালি। বন্দখলকারীরা রাতের অন্ধকারে তৈরি করছে বাসগৃহ। প্রতিবাদে জেলা উপায়ুক্তের কার্যালয়ের সম্মুখে ধর্ণা কার্যসূচি পালন বনভূমিতে থাকা ট্রাইবাল অ্যাসোসিয়েশনের। করিমগঞ্জ জেলায় বনাঞ্চল ধ্বংস করে ঘরবাড়ি বানানো বা মূল্যবান গাছ কেটে বিক্রি করা কোনো নতুন ঘটনা নয়, প্রায়ই করিমগঞ্জের বনাঞ্চল ধ্বংস করার খবর সংবাদ শিরোনাম দখল করেছে। করিমগঞ্জ জেলার পাথারিয়া, দোহালিয়া, লঙ্গাই রিজার্ভ ফরেস্ট থেকে মূল্যবান গাছ কাটার ঘটনা সংঘটিত হয়ে থাকে। বন বিভাগ বিভিন্ন সময় অভিযান চালালেও তা কিন্তু যথেষ্ট নয়। বনদস্যুদের ভয়ে আতঙ্কিত হয়ে উঠেছে জঙ্গলে থাকা ট্রাইবাল সম্প্রদায়ের মানুষ। ডিস্ট্রিক্ট থেকে আমরা সব ট্রাইবেল মিলে এখানে আজকে এসেছি ধরনার জন্য। আমাদের আমরা ফরেস্টের এরিয়াতে প্রায় সব ট্রাইবেলে আমরা ট্রাইবেল আছি করিমগঞ্জে। আমরা প্রায় সবই ফরেস্টের এরিয়াতে আছি এবং সুখে শান্তিতে আছি, কিন্তু গত 2005 অ্যাক্ট যেটা আমাদের কাছে একটা কাগজ দেওয়া হয়েছে অ্যালটমেন্টের মতো, কিন্তু এটা এখন পর্যন্ত কোনো ইমপ্লিমেন্ট বা ডিমার্কেশন হয় না। আমাদের গভর্নমেন্টের কাছে এটাই আমাদের অনুরোধ, এটা যত শীঘ্র তাড়াতাড়ি হয় এটাকে যেন ইমপ্লিমেন্ট করা হয় এবং ডিমার্কেশন করা হয়, আমাদের জায়গাটা যেন দেখানো হয়, এটাই আমাদের একটা অনুরোধ। এবং যাতে আমাদের ফরেস্টের এরিয়া যত গাছগুলো আছে এগুলোকে সুরক্ষা করার জন্য আমরা সরকারের কাছে অনুরোধ জানাই, যেন কেউ যেন বাইরে থেকে এসে না এসে এদেরকে যাতে না কাটে এবং আমাদের সুরক্ষা হয়, এটাই। বিভিন্ন সময় দেখেন আমরা ট্রাইবাল জনগোষ্ঠী পান জুম চাষ করে আমরা হাসি সম্প্রদায়ের মানুষরা প্রতি বছর আমাদের এই পান গাছগুলোকে বিভিন্নভাবে বহিরাগত লোকরা বিভিন্নভাবে আমাদেরকে কী বলে সাইলেন্ট ধ্বংস করার জন্য, হ্যাঁ সাইলেন্ট ধ্বংস করার জন্য আমাদের পান গাছগুলোকে কেটে হাজার হাজার পান গাছগুলো কেটে প্রতি বছর কেটে নষ্ট করছে, যাতে আমরা এখান থেকে আমরা সরে যাই, এখান থেকে আমরা অন্য জায়গায় চলে যাই। সেই জন্য ওরা আমাদেরকে বিভিন্নভাবে আক্রমণ করছে। হ্যাঁ সেই জন্য আমাদের সরকার কাছে এটাই অনুরোধ যে যাতে আমাদেরকে প্রোটেকশন দেওয়া হোক, আমাদের ভিলেজ এরকম ডিমার্কেট করে দেওয়া হোক। পাতারকান্দি কনস্টিটুয়েন্সির আমি 2016 ইংরাজিতে বিধায়ক হিসাবে নির্বাচিত হওয়ার পর থেকে আমি দেখেছি যে অনেক জায়গা দখল করা হয়েছে। আমি ডিএফওকে, আমাদের ফরেস্ট মিনিস্টার পরিমল শুক্লবৈদ্যকে বারবার আমি বলেছি, তারপরও অনেক সময় কিছু দেখানো হয়েছে, কিন্তু প্রকৃত অর্থে যে ফরেস্ট রাইটস অ্যাক্ট কী বলছে, কারা ফরেস্ট ভিলেজে থাকবেন এবং এরা কারা, এখন এরা আমাদের এখানের এই বন্ধুরা বলছেন যে বিগত তিন চার বছর থেকে আরও বেশি করে এখানে লোকজন আসছেন এবং ওনারা সন্দেহ করছেন ওনারা রোহিঙ্গিয়া শরণার্থী। আমারও সন্দেহ হচ্ছে হঠাৎ করে এত লোক কোথার থেকে আসলো এবং এইভাবে জঙ্গল ধ্বংস করে যেভাবে ওনারা ঘর বাড়ি বানাচ্ছেন, এবং আমরা ফটোর মধ্যে দেখতে পেরেছি ডিএফও মহোদয় ওই দিন গিয়েছেন যে আরিকোষি যেটাকে বলে, যেটা দিয়ে গাছ কাটা হয়, ওইগুলো নিয়ে ঘর থেকে বেরোচ্ছে। তাই আমি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি, মুখ্যমন্ত্রীর নির্দেশে শুরু হয়েছে এভিকশন কাজ এবং ওনাদের যে ডিমান্ড, যে ডিমার্কেশন, আমিও চাই ফরেস্ট এরিয়া ডিমার্কেশন হোক,
কারা ফরেস্ট ভিলেজার্স, কারা ফরেস্ট জুয়েলার্স, ওনাদেরকে বাসস্থান দেওয়া হোক, আর যারা বহিরাগত ওনাদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হোক এবং এইসব এলাকায় বৃক্ষ রোপণ করা হোক। ইভেন কি এমনও আছে ইচা ছড়া, ছাগলমুয়া ছড়া, এইসব ছড়াগুলো বন্ধ করে ফিশারি তৈরি করে দিয়েছে 100 বিঘা 150 বিঘা। ডিএফওকে বারবার বলার পরও ডিএফওর ভূমিকা একদম বলার মতো নয়, কারণ এগুলো বিগত এই ডিএফও বিগত 5 বছর ধরে আছেন, ওনাকে আমি বারবার বলেছি কিন্তু অ্যাকশন নীল। তাই আমি আজকে ওনারা এখানে যেহেতু ধর্নায় বসেছেন আমি শুনে আসলাম এবং আমি চাইব ওনাদেরকে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের সঙ্গে আলোচনা করব। কিছু বিরোধী দলের রাজনীতিবিদরা রাজনীতি করার চেষ্টা করছেন, করোনা অতিমারি যদি ওনাদের উপর কেউর উপর আসে অক্সিজেন কিন্তু ওনাদেরও লাগবে। তাই বনাঞ্চল নিয়ে রাজনীতি করবেন না। আজকে একটা কথা বলি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় দায়িত্ব নিয়েছেন এবং এখন পাতারিয়া, দুহালিয়া, বাদশাহী ফরেস্ট সব এলাকা এখন কারা কী করেছেন এইসব তুলে ধরবো এবং আপনারা একদম নিশ্চিন্তে থাকুন যে এইসব করাপশন যদি হয়ে থাকে এইসব করাপশন উঠে আসবে। এখন আর এইসব যে কোনো কম্প্রোমাইজিং মুডে কোনো কাজ হবে না, আপনারা বিশ্বাস রাখবেন এবং আমরা কাজ শুরু করেছি এবং আমরা আগামী 5 বছরের মধ্যে একটা সুন্দর করিমগঞ্জ জেলা, সুন্দর বরাক উপত্যকা, সুন্দর আসাম হবে এই বিশ্বাস নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। অরুণোদয় প্রকল্প নিয়ে করিমগঞ্জ শহরে 13 নম্বর ওয়ার্ডে 9-6 বিরুদ্ধে সড়ক হলেন এলাকাবাসীরা। এলাকার কিছু অসাধু ব্যক্তিরা বনমালি এলাকার একাংশ গরিব মানুষকে নাজেহাল করছে, যেখানে রাজ্য সরকার থেকে এখনো অরুণোদয় প্রকল্প নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। সেখানে এরা মানুষদের কাছ থেকে ফর্ম দেবার নামে 20 টাকা করে নিচ্ছে বলে অভিযোগ। তারা বিষয়টি স্থানীয় বিজেপি সদস্যদের নজরে আনার পরই এই 9-6 বিষয়টি প্রকাশ্যে এসেছে। আমরা তো আগে অনুরোধে পাইছিলাম, এখন শুনলাম যে অনুরোধে জোয়ার দিচ্ছে সুব্রত দাস, মানুষকে কইছেন যে সব বাজি দিলে অনুরোধে আমি সব কইতাম পারতাম না, আমি ইটা দিতাম ধরতাম না, তে ইয়ে করিও মানে কম্পিউটার করতে 20 টাকা করে নিও, মিয়া জমা আমার কাছে দিও না, তোমরা অফিসে গিয়া বিজেপি বসিবি অফিসে নিয়ে দিও মিশন দর্শন দাস সিগনেচার লইয়ার। কারণ এই ওয়ার্ডটার নাম হলো বনমালী 13 নং ওয়ার্ড। হ্যাঁ, এখানে ভারতীয় জনতা পার্টির একটা ওয়ার্ড কমিটি আছে, গত কিস্তিতে যখন আসাম সরকার অরুণোদয় ফর্ম জন্য আবেদন মানে চেয়েছিল তখন আমরা এখান থেকে দিয়েছি, আমরা ওয়ার্ড কমিটি থেকে দেওয়া হয়েছে, যাদেরকে দেওয়া হয়েছে মোটামুটি সবাই পেয়েছে। কিন্তু এর মধ্যে আমাদের পাড়াতেই কিছু বাজে লোক আছে, ওরা মানে মানুষদেরকে বিপদে পরিচালিত করার জন্য বা ওয়ার্ড কমিটিকে অসম্মানিত করার জন্য কিছু ডুপ্লিকেট ফর্ম গত কিস্তিতে দিয়েছে। এবার হয়েছে কি, এবার আমরা নিউজে দেখেছি বা অন্যান্য খবর নিয়েছি দেখেছি যে মাত্র আসামের মধ্যে মাত্র 4টা ডিস্ট্রিক্টে অরুণোদয় ফর্ম নিচ্ছে, আমাদের এখানে কোনো ফর্ম নেওয়ার কোনো প্রশ্নই নেই বা এরকম কোনো অর্ডারও নেই। তো আমাদের বনমালী 13 নং ওয়ার্ডটা হচ্ছে গিয়ে 95% মানুষ গরিব মানুষ, ওরা দিনমজুর মানুষ, তো কোনো দিকে যদি কোনো একটা সাহায্যের আশা পায় তো ওরা নিজের মানে চালদানার প্রসাদ থেকে ওকে দিয়ে না হলে ওই সাহায্যটুকু পায় কি না চেষ্টা করে। তো দেখুন এই দেখুন হচ্ছে গিয়ে অরিজিনাল কপিটা, ওইটার মাঝে আপনি দেখুন এখানে সিরিয়াল নাম্বার আছে, এটা হচ্ছে কি অরুণোদয় মানে ফোরামের অরিজিনাল কপি। এই দেখুন আপনি এখানে একটি নতুন জেরক্স কপি, এখানে কোনো সিরিয়াল নাম্বার নেই, সিরিয়াল নাম্বার দেওয়া নেই, একটা ফালতু একটা ফলস একটা মানে কিছু ছাপিয়ে আমাদের পাড়ার গরিব মানুষদেরকে মানে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। মানুষ গরিব থাকার কারণে সবাই মানে চায় যে আমি কিছু যদি একটু সাহায্য পেয়ে যাই। তো এই খবরটা আমরা পেয়েছি বা ওই ফোরাম যারা নিয়েছে ওই ফোরাম নিয়ে জমা দিতে চেয়েছে তখন বলা হয়েছে যে মিশন দাসের সিগনেচার নিয়ে আসো।
তো মিশন দাসের সিগনেচার যদি নিয়ে আসতে হয় তো এই ওয়ার্ড কমিটির এখানে আসতে হবে। তো আসার পথে আমরা বিষয়টা জানলাম, তো জানার পরে দেখলাম যে আমাদের পাড়াতেই আমাদের মা বন্ধুদেরকে ব্ল্যাকমেল করা হচ্ছে। এই জন্য আজকে আমরা পাড়াতে সবাই বসেছি এই বিষয়টার চরম প্রতিবাদ করার জন্য, যে কে বা কাহারা এই সমস্ত করছে ওদেরকে চিহ্নিত করে ওদেরকে শাস্তি দেওয়া হোক। শনিবার আবারও শিলচর শহরকে গ্রিন করিডোর করা হয়েছে। তৃতীয়বারের মতো শিলচর শহরে কোভিড রোগীর জন্য গ্রিন করিডোর স্থাপন করা হয়েছে। শনিবার শিলচরের মেহেরপুর এলাকা থেকে বিমানবন্দরের এই গ্রিন করিডোরটি জেলা পুলিশ কঠোর ব্যবস্থা করেছিলেন। ধলাই অঞ্চলের বাসিন্দা রোগীর নাম মনজুর আহমেদ লস্কর গত 28 মে বিভিন্ন জটিলতায় শিলচরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। রোগীকে পরীক্ষা করার পর কোভিড পজিটিভ পাওয়া যায়। পরবর্তীতে তার অক্সিজেনের মাত্রা হ্রাস পায়। তাই পরিবারের লোকেরা উন্নত চিকিৎসার জন্য তাকে গুয়াহাটির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। পরিবারের লোকেরা জেলা প্রশাসনকে অবগত করলে জেলা প্রশাসন থেকে সকল ব্যবস্থা করে দেওয়া হয় রোগীটিকে। দেবার বিরুদ্ধে এসইউসিএর আসাম রাজ্য কমিটির আহ্বানে আসামের জেলায় জেলায় এর বিরুদ্ধে তীব্র আন্দোলন সংগঠিত করা হয়। করিমগঞ্জ জেলা কমিটিও 5 জুন 11টায় এলআইসি অফিসের সম্মুখস্থ মেইন রোডের পাশে এক প্রতিবাদ আন্দোলন সাব্যস্ত করে। দলের কর্মী সংগঠকরা কাগজকল বেসরকারীকরণ বা ব্যক্তিগতকরণ বন্ধ করা এবং কাগজকল দুটিকে পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত ব্যর্থ করার স্লোগান দিতে থাকেন এবং তার সঙ্গে কাগজকল দুটোর শ্রমিকদের জীবন ধ্বংসের মুখে ঠেলে দেওয়া চলবে না বলেও স্লোগান দেন। এছাড়াও কাগজকল দুটোকে দ্রুত পুনরুজ্জীবিত করার ব্যবস্থা করতে হবে বলে কর্মী সংগঠকরা আওয়াজ তোলেন। আমাদের আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে। আসামের কাগজ কলকুটুকে পুনরুজ্জীবিতের হাতে দেওয়ার, হাতে তুলে দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে আজ এসইউসিআই কমিউনিস্ট দলের আসাম রাজ্য কমিটির ডাকে আজকে আসামের জেলায় জেলায় 5 গ্রাম পেপার মিল এবং নওগাঁ পেপার মিল, এই দুটা পেপার মিল যেভাবে সরকারের প্ররোচনায় আজকে নিলামে উঠিয়ে দেওয়া হয়েছে, এর বিরুদ্ধে আমরা এসইউসিআই দলের পক্ষ থেকে আজকে আন্দোলন করছি। আপনারা জানেন আমরা দীর্ঘদিন ধরে এই যে চক্রান্ত, যেটা বেসরকারিকরণের চক্রান্ত, এর বিরুদ্ধে আমরা জনসাধারণকে সজাগ করেছি এবং বারবার বলেছি যে এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলা ছাড়া আর কোনো গত্যন্তর নেই। আমরা জনসাধারণকে আহ্বান করেছি এবং সরকারকে বলেছি তোমাদের যে চক্রান্ত করছো এই চক্রান্তের ফলে এই কাগজকল দুইটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে, এবং কাগজকল যদি ধ্বংস হয়ে যায় তাহলে 200,000-এরও অধিক মানুষ যারা এই কাগজকলের সঙ্গে বিভিন্নভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িয়ে আছেন তাদের উপর বিরাট প্রভাব পড়বে। এর বিরুদ্ধে আজকে কিন্তু তীব্র গণ আন্দোলন গড়া ছাড়া আর কোনো রাস্তা নেই। এখানেও যতটুকু সুযোগ আছে আমরা সাধারণ মানুষকে এই আহ্বান করছি। এবারে নিয়ে নিচ্ছি ছোট একটা বিজ্ঞাপন বিরতি, বিরতির পর আবার ফিরে আসছি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, নিত্য প্রয়োজনীয় সব ধরনের সামগ্রীর সম্ভার নিয়ে হাজির ডি গ্রোসারি। আপনার প্রতিদিনের জীবনযাত্রার অতি প্রয়োজনীয় সামগ্রী সুলভ মূল্যে পেয়ে যাবেন আমাদের বিপণিতে। আমাদের এখানে হোম ডেলিভারির সুবিধা রয়েছে।
মাঝে যোগাযোগ করুন ডি গ্রসার, লক্ষ্মীবাজার রোড, নিয়ার পিডাব্লিউডি বাজার, করিমগঞ্জ। মোবাইল 9613862370। Rabindranath Tagore University, formerly known as ISECT University, the pioneers in skill development with focus on creating industry-ready professionals. Join India's premier skill-based university, Rabindranath Tagore University. হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার, সোনোগ্রাফি ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড, করিমগঞ্জ। ফোন 03-843-273151। মোবাইল নম্বর 7086376822। 9401132529। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9955770974। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোল ব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর আর সি শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে ওপিডিতে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করি। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ, আপনাদের সেবায় সদা প্রস্তুত। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম সিটি স্ক্যানের সুবিধা। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, মায়ামিয়ার বাড়ির বিপরীতে।
পুরো শরীর সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জেও। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন ফোন 03843260705, মোবাইল 8011037723। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, আপনাদের সেবায় নিয়োজিত। বিশ্ব পরিবেশ দিবসের আগের দিন রাত গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ কাঠ মাফিয়াদের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পাথারকান্দি বন বিভাগ। অভিযানে একটি চেরা কাঠ বোঝাই মিনি ট্রাক সহ আটক এক পাচারকারী। আটককৃত চোরাই চেরা কাঠের বাজার মূল্য আনুমানিক লক্ষাধিক টাকা হবে বলে অনুমান বন বিভাগের। পাথারকান্দি ফরেস্ট রেঞ্জ অফিসার দেবজ্যোতি নাথ জানান যে শুক্রবার গভীর রাতে বিশেষ সূত্রের খবরের উপর ভিত্তি করে স্থানীয় বন কর্মীদের সঙ্গে নিয়ে তিনি নিজে চাঁদখিরা পুলিশ চেক গেটের পাশে ওত পেতে বসে থাকলে সাফল্য আসে। এমন সময় করিমগঞ্জ থেকে ত্রিপুরায় পাচারের মুখে TR05C1764 নম্বরের একটি টাটা DI মিনি লরিতে অবৈধ চোরাই কাঠ নিয়ে ত্রিপুরায় প্রবেশ করতে গেলে তাকে চ্যালেঞ্জ জানিয়ে আটক করা হয়। লরি থেকে প্রায় 100 CFT চেরা লালপদ জাতীয় চালানবিহীন কাঠ উদ্ধারের পাশাপাশি লরি চালককে আটক করা হয়। পাথারকান্দি থেকে ভানু চন্দ্রের প্রতিবেদন। আমি পাথারকান্দি বনবিভাগের রেঞ্জার। আমার রেগুলার রুটিন তল্লাশি চলতে থাকে আমাদের রিজার্ভ ফরেস্টে, তারপর রিজার্ভ ফরেস্টের আশেপাশে রোডসগুলোতে। তখন রুটিন তল্লাশির সময় আমি সোনাকিরা এলাকায় একটা খবর পেয়ে আমি স্টাফদেরকে বলি সোনাকিরা এলাকাকে তোমরা নজরে রাখো, তারপর ওইটাকে ইয়ে করো, গাড়ি একটা কাঠ বুঝে গাড়ি আসতে পারে কোথা থেকে আসবে জানি না, তোমরা ওইটাকে ধরার ব্যবস্থা করো। আর সঙ্গে আমিও মনিটরিং করতেছিলাম, তারপরে ওরা ডিউটি করতে করতে গিয়ে এটা আমরা গিয়ে পেলাম সোনাকিরা পুলিশ আউটপোস্টে। সোনাকিরা পুলিশ আউটপোস্টে যখন গেল তখন ওর কাগজপত্র পাস পারমিট চাইলেও কিছুই দেখাতে পারে নাই। তারপরে আমরা এটা নিয়ে পাথারকান্দি রেঞ্জ অফিসে নিয়ে আসি। এখন আমার তদন্ত চলছে, গাড়িটা আমার পাথারকান্দি রেঞ্জ অফিসে আছে। আমার ড্রাইভার ছিল গাড়িতে, ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করলে জানতে পারলাম করিমগঞ্জ থেকে এনেছে, এটা ত্রিপুরা অভিমুখে যাওয়ার পথে ছিল। আর এটাতে ভিন্ন জাতের কাঠ আছে, এখনো আমরা ইয়ে করতে পারি না, তদন্ত চলছে। আনুমানিক 60-70,000 বাজার মূল্য হয়ে যাবে। হাতে তৈরি দেশি বন্দুক সহ এক ব্যক্তিকে আটক করলো বাজারিছড়া থানাধীন নাগড়া পুলিশ। ধৃত ব্যক্তির নাম মইনুদ্দিন, পিতার নাম সাজ্জাদ আলী, বাড়ি স্থানীয় হাতাইবন্দ। শনিবার ধৃতকে 98/21 নম্বর মামলায় ভারতীয় দণ্ডবিধি 251 নম্বর ধারায় অভিযুক্তকে বন্দুক সহ আদালতে তোলা হলে আদালত তাকে জেল হেফাজতে প্রেরণ করে। পাথারকান্দি থেকে ভানু চন্দ্রের প্রতিবেদন। ইংরাজি 3/6/2021 চন সন্ধিয়া প্রায় 7:30 বজাত এটা আমালৈ খবর আহিল যে হাতাইবন্দ নিবাসী মইনুদ্দিন, তেওঁর বাবার নাম মৃত সজ্জাদ আলী, হস্তনির্মিত বন্দুক ঘর রখা আমি খবর পাওঁ। খবর পোৱাৰ পিছত বাজাইছড়া ওসি মহোদয়ক আমি তৎকালে খবরটো জনাওঁ আৰু তেওঁৰ নির্দেশ মৰ্মে আমি হাতাইবন্দৰ তেওঁৰ বাসগৃহত উপস্থিত হৈ এটা হস্তনির্মিত বন্দুক আৰু বল, এইটো আপোনাৰ বল, এইটো এমুনিশ্যন হিচাপে ইউজ কৰে, আৰু বাৰুদ 13 গ্ৰাম উদ্ধাৰ কৰোঁ। আৰু টোটালিকে তেওঁক এপ্ৰিহেণ্ড কৰি বাজেশ্বৰ থানালৈ লৈ আহোঁ। আৰু এই ৰেফাৰেঞ্চে বাজেশ্বৰ থানাত এটা কেছ ৰেজিষ্টাৰ হয়, বাজেশ্বৰ PS কেছ নম্বৰ 98/21 আণ্ডাৰ ছেকশ্যন 25(1) এ। আৰু এই কেছৰ মৰ্মে তেওঁক জুডিচিয়েল কাষ্টডিৰ কাৰণে করিমগঞ্জ কোর্টলে পঠানো। সুরমাবার্তা যে পর্যন্তই, আগামীকাল আবারও আপনাদের সাথে দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।